বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশ সাত কোটি টাকার বেশি জাল ভারতীয় মুদ্রা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এক বান্ডিলে বাঁধা নোটগুলি একটি বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় এই জাল মুদ্রাগুলি পাকিস্তানে তৈরি করে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল বর্তমানে বাংলাদেশের পথে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল বাংলাদেশ পুলিশের তরফে জানানো হয়েছে বিভিন্ন পথে এই জাল নোটগুলি বাংলাদেশে যায়